আমাকে নিয়ে এসছে, বলে আজকে আমরা তিনজনে থাকবো এই ছোট্ট জায়গাটুকুতে প্যাসেজে। আমি বললাম বেলাল এটা একটা খুব বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে, আমাকে বাড়িওয়ালি কোনোদিন না তাড়িয়ে দেয় এইসব জায়গায়। বলো না আমরা এক রাত্রি থাকবো, কিন্তু সেদিন আমি মানে একবারে ডিটারমিন ছিলাম যে আজকে আর এটা অ্যালাউ করা যাবে না, তাহলে এদের পেলে কোথায়। তখন সে যে একটা গল্প বলল তাতে আমি আর না বলতে পারলাম না, বললো যে এরা প্লেনে করে জাপানে ফিরে যাচ্ছিল, তা প্লেনটা বর্ধমানের কাছে ভেঙে পড়ে এবং তারা একটা ট্রেন ধরে কলকাতায় আসে এবং এসে বেলালের সঙ্গেই দেখা হয় তাদের কলকাতায় প্রথম, এবং তারা এক বর্ণ ইংরেজি বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না। তা বেলাল তাদেরকে আমার ওখানে নিয়ে এসছে, তা আমি বললাম চলো বেলাল একটা কাজ করি, এদেরকে এক রাত্রের জন্য অন্তত, কেন আমি শিওর ছিলাম যে আমার বাড়িওয়ালি পরদিন সকালে বলবে যে আপনি এবার উঠুন এখান থেকে পাত্তারিক উঠুন। তা আমি বললাম যে শিয়ালদার ওখানে শান্তিনিবাস বলে একটা জায়গা আছে হোটেল, সেখানে আমি নিয়ে যাচ্ছি। তা বেলাল বললো এখানে এই জাপানি এরা কি থাকতে পারবে একটা ইয়েতে, বলে দেখাই যাক না, বলে সেই রাত্রির 11টার সময় তাদেরকে নিয়ে সেখানে গেলাম। গিয়ে যে ম্যানেজার সে হয়েছে অনেকটা সেই পুরোনো দিনের 74.5 মতো আর কি মেস, তা বলছে একটা ঘরে 12 জন থাকে, সেখানে 2টো খাট খালি আছে, এরা থাকতে পারে সেখানে এক রাত, এবং এক রাত্রের বেশি নয় তারা থাকতে পারবে না, বলে আর খাওয়া দাওয়া যা ওখানে মেসে যা খেতে দেওয়া হয় তাই খাবে। তারপর মজার কথা, তারা প্রায় 6 মাস থেকে গেল সেই সেই মেসে শান্তিনিবাস হোটেল, যতদিন ভাঙা প্লেন না জোড়া লাগে সেই রকমই ব্যাপার এইরকম। তারপর বেলাল একদিন রেগে গিয়ে আমাকে বললো আপনি কি আমাকে থাকার ভয় দেখাচ্ছেন, সে ঝগড়াঝাটি হয়ে গিয়েছিল, আমার কি থাকার জায়গা নেই, চলুন আজকে আমি যেখানে থাকি আপনি সেখানে থাকবেন। আমিও বললাম কি তুমি এত কি ইয়ে করছো। তা আমাকে নিয়ে গেল সে মল্লিক বাজারে কবরখানার মধ্যে, কবরখানার ওপরে যে পাথরগুলো থাকে সে একটা পাথরের ওপর 2টো একটা বিশাল পাথর, তার উপরে মশারি ফশারি টানিয়ে বেশ থাকার মতো রাত্রের ব্যবস্থা, হ্যাঁ পুরো কবর, এবং মাথার কাছে একটা জলের কুঁজো গেলাস সব মশারি টানানো, রীতিমতো একটা বেডরুম বলা যেতে পারে বড় লোকের, এবং শ্বেত পাথরের কবরের এখানে হলো আপনি শুয়ে পড়ুন এখানে আমার পাশে, আমরা এখানে থাকি, ওই ও ওর কেয়ারটেকারের সঙ্গে কিছু একটা ব্যবস্থা করেছে। তা আমার সঙ্গে কিছুদিন আগে বেলালে দেখা হয়েছিল, আমি বললাম যে মনে পড়ে সেসব দিন, বলে সব মনে পড়ে কি দিন কাটিয়েছি আমরা। কিন্তু এই সূত্রে মনে পড়ছে যে যদি ধরুন কবরের ভেতরের ভদ্রলোকের একটু বেরোবার দরকার পড়তো, মানে সাধারণত ভূতের ভয়ের ছবিতে আমরা যা দেখে থাকি কবরটা সরিয়ে বেরিয়ে আসছে, তাহলে বেলাল চৌধুরী সমেত তাকে সরাতে হতো। সেটা আমি তো হিন্দু আর বেলাল মুসলমান, হিন্দু মুসলমানের এইরকম মিলন দেখে সে বোধ হয় আবার ঢুকে যেত কবরের মধ্যে, আমি জানি না। সে তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি খ্রিস্টান ছিলেন আর কি, তাহলে হ্যাঁ ওটা খ্রিস্টান কবরই। হ্যাঁ তবে যাই হোক, মানে এই দেশভাগ দাঙ্গা এর পরে আপনারা যখন এই মেলামেশা গুলো করছেন সেখানে কোন রকম সম্প্রদায় ভাবনা আপনাদের লেখায় আসেনি? না, মানে এটা প্রগতি আন্দোলন থেকেই দেখছি যে এটার বিরুদ্ধে একটা কথা বলা চলছিল, আপনারা বিরুদ্ধেও বলেননি সপক্ষে বলেননি, মাঝে আসেনি, এটা কোনো ইস্যু ছিল না আমাদের, এবং এই ইস্যুটা না থাকাটা বোধহয় স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল পরবর্তী প্রজন্মগুলো, খুব ভালো হয়েছিল এই এই চিন্তা আমাদের মাথায় কেউ। তবে 64 সালে কলকাতায় একটা দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলমান দাঙ্গা, তখন আমরা আমাদের যারা মুসলমান বন্ধুরা যারা আছেন তাদের নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আর তাছাড়া ওই মধ্যে মধ্যে এখানে যেটা হতো ওই পাকিস্তানের চর বলে একটা গুজব রটতো এবং তাতে অনেককে ভিক্টিমাইজ করা হয়েছে, এসব হতো। আমরা এর পরবর্তী প্রজন্মের কথায় আসি, আপনার 55 থেকে 65 কুশীলবদের আরেকটা প্রজন্ম, তুষার রায়, ভাস্কর চক্রবর্তী, সানসেট আনোয়ার, বুদ্ধদেব দাশগুপ্ত, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সুব্রত চক্রবর্তী, মানে পরবর্তী কৃত্তিবাস বলা যেতে পারে, বলা যেতে পারে। কিন্তু এদের তেমন কোনো কাগজ ছিল না, এরা কৃত্তিবাসেই লিখেছেন মূলত, কৃত্তিবাসেই লিখেছে, অনেক কাগজেই লিখেছেন, অনেক কাগজে লিখেছে, তার মধ্যে মূলত এরা আমাদের খুবই কাছের লোক আর কি, একেবারে ঘরেরই লোক। এখন তো অনেকেই আজকে আর নেই, মানে দেবাশিস বাবু আর বুদ্ধদেব বাবু রয়েছেন, তুষার রায়, ভাস্কর চক্রবর্তী, শামসের আনোয়ার এবং সুব্রত চক্রবর্তী আজকে নেই। হ্যাঁ সুব্রত নেই, শামসের নেই, ঠিকই, মানে নেই এটা মন মানতেও চায় না, এত কাছে আমরা দিন কাটিয়েছি। গত বছর ভাস্কর চক্রবর্তী চলে যাওয়া মানে সেটা আশ্চর্য, মানে এখনো মনে হয় যেন বড়নগর বাজারের মোড়টা পেরোলে হঠাৎ দেখা হবে। আর অনেক সময় ভাস্কর অসুস্থ হাসপাতালে আছে, আচ্ছা যাবো, তো ঠিক তো হয়ে উঠবে, তারপর তো দেখা হবেই, এই করে আলসেমি করে আমি ওর শেষ সময় ওর সঙ্গে দেখা করতে যাইনি। আমি আমি জানি যে ও তো কিছু না, ও ঠিক হয়ে উঠবে, কিন্তু যে চলে যাবে এটা ভাবতে পারিনি।
তুষার রায়ের জীবনযাপন কিরকম দেখেছেন? তিনিও তো কিংবদন্তি প্রতিম এবং খুব আদর্শ। হ্যাঁ, তুষারের সঙ্গে আমার আমার অন্তরঙ্গতা ছিল, কিন্তু আমি বেশ কিছুদিন দেশে ছিলাম না বলে আমি তুষারের শুরুর ব্যাপারগুলো জানি না। আমি শেষ দিকে, তুষার রায়ের জীবনের শেষ দিকে ওর সঙ্গে আমার অন্তরঙ্গতা হয়, এবং সেও খুব খাপছাড়াভাবে, মানে কোনো তুষার তখন ভয়ঙ্কর এলোমেলো জীবন কাটাচ্ছিল বলাই বাহুল্য, এবং তুষারে চলে যাওয়াটাও খুব বিস্ময়কর। এদের সকলেরই, এরা আমাদের থেকে বয়সে ছোট কিন্তু চলে গেল। তো এই পর্যায়ে ষাটের মাঝামাঝির একটু আগে হাংরি জেনারেশন মুভমেন্টের সঙ্গে আপনার নামটা উচ্চারিত হয়, এবং হাংরি মুভমেন্টের মানে যিনি যার ব্রেন চাইল্ড যদি ধরি মলয় রায়চৌধুরী, তিনি গ্রেপ্তার হন এবং ব্যাপারটা অনেক দূর গড়ায়, মলয়বাবুর বোধ হয় সাজাও হয় আর কি। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই হাংরি আন্দোলনটাকে আপনারা কিভাবে দেখেছিলেন? যে আপনি বিনয় মজুমদার এরা যুক্ত ছিলেন বলে, বা শক্তি চট্টোপাধ্যায়, তিনজনের নাম আমরা পাচ্ছি। হ্যাঁ, হাংরি জেনারেশন প্রথম কিছু ওই প্যাম্পলেটের মতো করে ইস্তেহার ইস্তেহার এবং সেরকম ইস্তেহার বা সেরকম বুকলেটে আমরা অনেকেই লিখেছি। হাংরির যে দর্শনটা ছিল, ধরুন যে একটা সর্বময় ক্ষুধা, তা আপনারা কি সেটার অংশ অংশীদার বলে নিজেদের মনে করতে পেরেছিলেন? না, এটাকে অতটা স্ট্রাকচার অতটা গুছিয়ে বলা সম্ভব নয়, তবে হাংরি জেনারেশনের ওপর পুলিশের নজর পড়ে যা জানিয়ে গোলমালটা শুরু হয়। প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার, হ্যাঁ, এগুলো তো লেখালেখির ব্যাপার, কিন্তু পুলিশ যেটা আদালতে প্রমাণ করার চেষ্টা করে যে এটা একটা কনস্পিরেসি, এটা একটা ষড়যন্ত্র। কিসের জন্য ষড়যন্ত্র? তখন তখনকার রাজনৈতিক অবস্থা এলোমেলো ছিল, তখন চীন সেই ভারত, কিন্তু যতদূর জানা যায় যে হাংরি জেনারেশনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের ছিল না, কিন্তু আমার আমার যত এটা আমার ব্যক্তিগত রিপোর্টিং, যে আমার ধারণা দিল্লি থেকে এখানকার পুলিশের উপরে বোধহয় কোনো চাপ আসে যে তোমরা এদের নজর রাখো, কারণ তখন কতগুলো নাম করা ইংরেজি পত্রিকা হাংরিদের নিয়ে লেখালেখি হয়েছে। হ্যাঁ, এবং আমেরিকাতে কবিতা ছাপা হয়েছে, অনুবাদ করা হয়েছে, কিন্তু হাংরি পোয়েমস বলতে যা বোঝায় তা আপনি কখনো লেখেননি? না, আমরা কেউই মানে মলয় সমীর রায় চৌধুরীর কথা বলছি না, শক্তি বিনয় আমি না, আপনারা কেউই লেখেন, আমরা ওরকম। তবে শক্তি চট্টোপাধ্যায়ের একটা গল্প ছিল, সেই একটি মেয়েকে পড়াতে যেতেন, তো সেই একখানা খিদে পেত, খিদে পেতে পেতে তিনি মেয়েটির আঁচল খেতে শুরু করেন, তারপর শাড়িটার সময় গোটা মেয়েটিকে খেয়ে খেয়ে ফেলে, তারপর সে তিনি অনেক কিছু খেটে যখন আবার বেরিয়ে গঙ্গার ধারে গেছেন, দেখেন গঙ্গায় জাহাজ আসছে, এবার জাহাজটা খেতে তিনি নামছেন গঙ্গার জলে। এই হাঙ্গারের এটা এটা বোধহয় একটা হাংরি ইস্তেহারে ছাপা হয়েছিল, হাংরি ইস্তেহারে। তারপর বাসুদেব দাশগুপ্ত ছিলেন, তার রন্ধনশালা বলে একটা বই আছে, তিনিও কদিন আগে ভাস্কর্দার প্রায় সঙ্গে সঙ্গেই চলে গেলেন। এখন এইরকম কিছু লেখা হয়েছে, কিন্তু মলয় পরবর্তীকালে একদম সরে আসেন, এবং এই মুহূর্তে আমি তো কিছু বিষয়কর লেখালেখি পড়লাম, যে ধরুন তার স্মৃতিকথা, মানে এরকম অবিশ্বাস্য চ্যালেঞ্জিং স্মৃতিকথা ভাবা যায় না, তাই আমি পড়িনি। হ্যাঁ, অবিশ্বাস্য একটা জায়গা তৈরি করছেন ওনার ওই ছোট লোকে ছোটবেলা বলে একটি রচনা, এবং তারপরে বিহারের যে যৌবনের যে বিহারে ওর একটা খুব ভালো গদ্যের বই আছে, সেটা হচ্ছে এই যে ব্যাংকের টাকা, যে টাকাগুলো এ হয় মানে মিন্ট থেকে না, যে টাকাগুলো ব্যবহার করতে করতে ও হ্যাঁ হ্যাঁ পচে যায়, জলে যেটুকু প্রশ্বাস, হ্যাঁ প্রশ্বাস, সেই টাকাগুলোকে পোড়ানো হয়, মানে ব্যাংকের তত্ত্বাবধানে পোড়ানো হয়, এবং তারা মানে খাটিয়ায় করে ঠিক যেভাবে শব্দেহ নিয়ে যাওয়া হয় সেভাবে টাকাগুলোকে নিয়ে যাওয়া হয়, এবং রাম নাম সাথে বলতে বলতে টাকাগুলোকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এখন এগুলো পড়তে বেশ বইটা খুবই ভালো, কিন্তু তিনি এখন সরে এসেছেন এই জায়গায়, এবং হাংরি জেনারেশন মুভমেন্টটাও একটা সময় স্তিমিত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে যে এই সংযুক্তিটুকু, এটা আপনার সামগ্রিক কবিকৃতিকে কি কোনোভাবে প্রভাবিত করেছে? মনে হয় না, এগুলো যেমন কৃত্তিবাস আমার সঙ্গে আমাকে সেভাবে প্রভাবিত করেনি, সেরকম হাংরি জেনারেশন বা পরবর্তীকালে ইমার্জেন্সির সময় যেসব, কৃত্তিবাস তো কোনো ম্যানিফেস্টো করা আন্দোলন ছিল না, না তা ছিল না, কিন্তু হাংরি জেনারেশনও ওই ম্যানিফেস্টো যাই বলুক, ওটা মূলত ওটা একটা কাগজ বেরোতো, মানে হাংরি বুলেটিন, সেই বুলেটিনের কোনো মাথামুন্ডু ছিল না, মানে একটা কলকাতা থেকে বেরোলো, একটা ত্রিপুরা থেকে বেরোলো, ওটার নম্বর দেওয়া হলো 23, আর একটা পুরুলিয়া থেকে বেরোলো 42, এরকমভাবে বেরোতো। লোকে ভাবতো এত বুলেটিন বেরোচ্ছে,
পুলিশ তো রীতিমতো চিন্তিত হয়ে পড়ে। কিন্তু কেন সেটা পুলিশও বুঝতে পারেনি না? একটা ভেতরে বোধ হয় কোনো গোপন খবর ছিল যে আমাদের সঙ্গে, যেমন সেই প্রথম আমাদের সঙ্গে বিহারের লেখকদের, রাজকমল, বেনারসে যেসব হিন্দিভাষী লেখক ছিলেন ওখানেও যারা একটু বিক্ষিপ্ত বুদ্ধিসম্পন্ন যেসব লেখকরা, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হয় এই হাঙ্গেরি জেনারেশনের সূত্রে। এগুলোকে কোনো কোনো সরকার এগুলোকে ভালো চোখে দেখবে না, বলাই বাহুল্য। ওরা সব কিছুতে, আর তখন চীনের সঙ্গে গোলমাল চলছে, পাকিস্তানের সঙ্গে গোলমাল চলছে, সুতরাং ওরা এটাকে একটা কনস্পিরেসি বলে, সন্দেহ বলে, ষড়যন্ত্র বলে সন্দেহ করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই দাঁড়ায়নি, না কিছু দাঁড়ায়নি শেষ পর্যন্ত। আমরা ফিরে আসবো আলোচনায়। যিশুর বাড়ির হাঁস অনাদরে বেড়ে উঠেছিল। আমার সঙ্গে তারা মুস্তফি দিঘির জলে কেটেছে সাঁতার। স্বৈরতন্ত্র থেকে তারা রাজতন্ত্রে অরাজকতায় অবলীলাক্রমে নানা ঢেউ তুলে করে পারাপার। যিশুর বাড়ির হাঁস অনাদরে বেড়ে উঠেছিল প্রতিবেশীদের বাঁশ বাগানের পাশে। অন্ধকার কালো জাম্বনে ফেলে দেওয়া ফলগুলি খুঁটে খেত, আমাকে খাওয়াতো। আমাদের উভয়ের পায়ে যেন ছোপ লাগে। বেগুনি সাবানে আমাদের ছেলেবেলা প্লুত হয়ে গিয়েছিল। যেখানে গিয়েছি অদ্ভুত রঙিন ছোপে আমাদের চিহ্ন পড়ে যেত। নিজেদের ক্ষতি ক্ষয় আমরা করেছি। সকলেই অনুমানে বলেছিল চতুর্দিকে, এ তো রায়বাবুদের ছেলে, অমুক বাড়ির হাঁস, এ পুকুরে কেন? আমাদের ঘটিবাটি চুরি যায়, বড় বেশি আসা যাওয়া তোমাদের। অন্য জলায় যাও, খালে বিলে, অন্য আঘাটায়। আমি বুঝিনি তাদের ধর্ম, সমুদ্রের দিকে চেয়ে হাঁসগুলি পেয়েছিল টের। এই অবিশ্বাস্য হাঁসগুলো ক্রমশ বাঙালির অ্যাম্বিশন হয়ে ওঠে কবিতা পড়তে পড়তে আর কি। এবং জানি না যিশুর বাড়ির কেন হাঁসগুলো, আমি প্রশ্ন করবো না, কারণ আমিও জানি না, খোলা থাক। যিশু হাঁস পুষতেন কিনা জানি না। এইবার আমার একটা খুব কৌতূহল আছে যে আপনার কবিতা এবং সেই পাশাপাশি আপনি বেশ খানিকটা গদ্যও লিখেছেন, গদ্যের ভাড়া খুব কম নয়, মানে আপনার কবিতাও যে খুব বেশি তা নয়, মানে অতি শীর্ণ শীর্ণ বই দু তিন বছর অন্তর অন্তর পেরিয়েছে। আপনি গল্প লিখেছেন, ধূসর আতা গাছ নামে একটা বেশ গোলমেলে গদ্য বই লিখেছেন, যেটাকে আমরা কিসে ফেলবো জানি না। কিছু ব্যক্তিত্ব নিয়ে লেখা রয়েছে, তার মধ্যে মহাত্মা গান্ধী থেকে ফাল্গুনী রায় পর্যন্ত রয়েছেন। কিছু একেবারেই কোনো চরিত্রে ফেলা যাবে না এরকম লেখা রয়েছে। অনুবাদ রয়েছে ইমানুয়েল কান্তের হোয়াট ইজ এনলাইটেনমেন্টের, আর ভ্রমণ সেটা আমরা একেবারেই পরে আসবো। কিন্তু মোটামুটি ধূসর আতা গাছের যে সূত্রপাত, আমি যদি একেবারেই ভূমিকার যে কোনো একটা অংশ পড়ি, উড়ে আসছে গিরে গিরেবাজ, গিরিরাজ গিরিবর্তে আকাশে এক, সার্কাসওয়ালার মাকড়সা মেরুন জালে টাল খেতে খেতে, টোল খেতে খেতে, টপকে টাপকে লাফকে ঝাঁপকে বাপকে মাকে, উড়ে আসছে গোলাপায়রা বেগম বাটু বুটিদার গোলদার গোলন্দাজ ওলন্দাজ, ওলকপি বাঁধাকপির পাগড়ির মতো খুলছে পাতার পর পাতা, প্যাঁচের পর প্যাঁচ, সবুজ থেকে সাদা আরো সাদা, উরুৎসেদ ফুরুত পাখি, উননের ধোঁয়া উঠছে, আই লালাবাবু লালকুমার লালটু চঁদ লালটু শেখ, বেলা পড়ে এলো জলকে চল ছলকে চল, বেটা ভিস্তিওয়ালা আর্ধেক জল সিঁড়িতেই ঢেলে দেয়, কে কোন দিন পড়ে মরবে। সেই শ্যামবাবুর কথা মনে আছে, গেছলেন শালার বাড়ি ঝাঁঝায়, পড়লেন উঠোন মাঝার, কোমর ভাঙলো বাঁধানো দাঁত গিলে ফেললেন, পেছল ছিঁড়ি জয়ে জলাক্কা, এভাবে থামবে না। মানে এই যে গদ্য তার সঙ্গে এই যে কবিতা, যে কবিতার সূত্রে আমরা, মানে আপনার সিগনেচার পোয়েট্রি, সুখের কথা আর বলো না, কাপি কাপি কাপি, নো মিল্ক নো চিনি সাক্কার, নন কোঅপারেশন ইন ফ্যামিলি, আরিন্দু পেল্লা কাপি কাপি, নো সুগার ওগো মার, এবার একটা ব্যবস্থা করো বাবলুর জন্য, একটা ঘর তো চাই, কতবার তোমায় বলেছি মিলু, হাঁ দো কাপি সুগার আলাক বিলাসপুরেই ভালো ছিল, বড়া খাবে দো বাড়ে বাড়া আলাক দেনা। এই যে কবিতা আর এই যে গদ্য, এর মধ্যে পার্থক্য কোথায়? এর মধ্যে পার্থক্য হয়তো নেই তেমন কিছু, তবে আমি আমার নিজের
লেখার সূত্রে বলতে পারি যে আমি একসময় খুব দৃশ্যে আকর্ষিত ছিলাম, দৃশ্য জগৎ, যার থেকে অনেক, যাকে চিত্রকল্প বলা হয়, ইমেজ বলা হয়, সেগুলো অনেক আহরণ করেছি দৃশ্য জগৎ থেকে। কিন্তু এইগুলো যে ফেজে লেখা, সেই সময় আমি খুব শব্দ জগৎ বা কানের জগতের দিকে খুব আকৃষ্ট হই। এবং এটা হলে পরে হয় কি, সেই নিজেকে একটা টেপ রেকর্ডার ভাবে, আই এম এ টেপ রেকর্ডার, কার যেন একটা লেখাও আছে, আই এম এ টেপ রেকর্ডার, আমি শুনে যাচ্ছি, লিখে যাচ্ছি, এর মধ্যে কোনো আমি বাছাবাছি করছি না, কিন্তু করছি নিশ্চয়ই, ওটা বাজে কথা, আমি নিশ্চয়ই একটা নির্বাচন করছি। কিন্তু আমি এই যে মেলায় গেলে যে ভাষা, ভাষার মিশ্রণ, মাদ্রাজি ভাষা, হিন্দি ভাষা, কলকাতার রাস্তায় যে ভাষা শুনি সারাক্ষণ, আমি যদি চোখ বন্ধ করে থাকি, আমি যদি শুধু রাস্তার মোড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রেলিং হেলান দিয়ে যদি শুধু কানটাকে ব্যবহার করি, তাহলে একটা বিস্ময়কর জগৎ আবিষ্কৃত হবে। এগুলো লোকাল ট্রেনে দেখা যায়, নেতে কোলাহলের মধ্যে শোনা যায়, যেটা মিনিংলেস হলে আমরা সেটাকে বলি নয়েজ বা কোলাহল, এসব বলি আমরা, কিন্তু তার মধ্যে একটা অর্থ আছে, সেই অর্থটা লেখায় যদি ধরা যায় তাহলে কি দাঁড়ায়, এরকম কিছু পরীক্ষামূলক লেখা আছে। কিন্তু এই ধরনের লেখা আপনি আজও লিখছেন, এটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জের জগৎ আর কি, আকর্ষণেরও জগৎ, যে এ লেখা পড়ার একটা মজা আছে। হ্যাঁ, এবং আমি চ্যালেঞ্জ না হলে আমি ঠিক সেই বিষয়টা নিয়ে লিখতে রাজি হই না, মানে লিখতে পারি না আমি একটু। ধরুন এই যে একটা কবিতা সম্পর্কে আমাদের জেনারেল একটা কনসেপশন আছে যে কবিতার একটা বক্তব্য থাকবে, কোথাও একটা বক্তব্য রাখতে হবে আমাদের, বা ধরুন কবিতার একটা দায়বদ্ধতা আছে, এগুলো খুব পুরনো কথা। হ্যাঁ, কিন্তু তারপর ধরুন কবিতা ভবিষ্যতে পাঠক পাঠ্যপুস্তকে স্থান টান পেলে তার ভাবার্থ লেখার একটা জায়গা রেখে দিতে হবে আর কি। আপনার এই সমস্ত কবিতার ভাবার্থ লেখা যাবে না, এবং সম্ভবত এগুলোকে স্টেজে আবৃত্তিও করা যাবে না। ওসব জানলাগুলো আমি বন্ধ করে দিয়েছি, এগুলো আপনি ইচ্ছে করেই করেছেন? হ্যাঁ, এগুলো না ইচ্ছে করে বললে খুব অত ইয়ে করা হবে, এটা হয়তো আমার স্বভাব যে এই অন্যভাবে ব্যবহৃত না হোক, এটা কেউ কোনো কোনো লোক সে নিবৃতে পড়ুক, বসে পড়ে সে হয়তো তার সমান্তরাল কিছু একটা জগৎ খুঁজে পেতে পারে, হয়তো দেখতে পারে যে এগুলো, হ্যাঁ সত্যি এগুলো তো মূল্যবান, প্রায় একটা কার্নিভালের মধ্যে ঢুকে যায়, কার্নিভালের মধ্যে, এবং চোখ বন্ধ করে বসে আছি চারপাশে অজস্র ঘটনা ঘটে যাচ্ছে, সেই একেবারে শব্দ জগৎ। অ্যাকচুয়ালি আমি একটা পিরিয়ডেও আমি কিছু ওই যাকে বলে একটা অন্যদের স্কুলে আমি, আমার একটা যোগাযোগ হয়েছিল, তারা আমাকে খুবই পছন্দ করত, তারও কিছু প্রভাব আছে এর মধ্যে। আমি একসময় মানে যা হয় যে, আর আমি শুরুতেই বলেছি যে আমি যেহেতু বিজ্ঞান পড়েছি, আমার একটা ওই অবজার্ভ করা, এম্পিরিক্যালি অবজার্ভ করা একটা স্বভাব আছে যে কোনো জিনিসকে, ঘোর আধুনিক প্রবৃত্তি, তাই অত জানি না, মানে সেই পর্যবেক্ষণ পরীক্ষা ও সিদ্ধান্ত, সিদ্ধান্ত ওই ওই জাতীয় সিদ্ধান্ত অবশ্য পৌঁছাতে পারিনি, সিদ্ধান্ত কবিরা ঠিক পৌঁছাতে পারে না, বেকন পেরেছিলেন কেন জানি, তাই যিনি এই পদ্ধতি রূপ আমার এই অবজারভেশন। এবং এটা আমি আবার ভূতত্ব পড়েছি তো, আমাদের একবারে ড্রিল করানো হয়েছিল যে সকালবেলায় উঠে ডায়েরি লিখবে, আকাশ কিরকম লিখবে, এ কিরকম বাতাসে ধুলো উড়িয়ে দেখবে কোন দিক থেকে কোন দিকে বাতাস বইছে, এটা প্রত্যেক দিন লিখতে হবে। এখন এইভাবে আমরা একটা ড্রিল হয়েছিলাম, কিন্তু সে যন্ত্রণার ব্যাপারও তো বটে প্রায় ডিসিপ্লিনের মধ্যে, না এগুলো খুবই খুবই মজার, খুবই আনন্দের, অন্তত বাংলা সাহিত্য পড়ার থেকে আনন্দের তো বটেই। তো আমরা এই এই যে কবিতার যে জায়গাগুলোকে দেখছি, আপনি বলেছিলেন আমাকে আমরা স্টুডিওতে ঢোকার আগে যে জাম্প কাটের ব্যবহার, এবং কথা হয়েছিল যে ইহা কি সুররিয়ালিজম, স্বপ্ন বাস্তবতা? হ্যাঁ, এখন প্রথমত হচ্ছে জাম্প কাট এগুলো খুব ফিল্মে ব্যবহার করা হয়, তাই তো? এবং আমার আগে এর পথপ্রদর্শক বাংলা কবিতা আছেন জীবনানন্দ দাশ, এবং তিনি ভয়ঙ্করভাবে কাট, ফিল্মের কাট ব্যবহার করেছেন, এবং অংশত আমি এটাও বলতে চাই যে, এবং শিবরাম চক্রবর্তীও, এদের দুজনেরই প্রিয় জিনিস ছিল ফিল্ম দেখা, এর ছবি দেখতেন খুব। এবং জীবনানন্দের মজা হচ্ছে যে ওর লেখায়, আমি যদ্দূর যা পড়েছি, কোথাও রবীন্দ্রসঙ্গীতের উল্লেখ নেই, কোথাও ব্রাহ্ম কিছু উল্লেখ নেই, বরঞ্চ ওইখানে সরোজিনী শুয়ে আছে, জানি না সে শুয়ে আছে কিনা, জীবনানন্দের এই লাইন, এটা ফিল্ম ছাড়া এটা ভাবা খুব কঠিন। তারপর সরোজিনী আকাশে চলে গেল, কিভাবে সে চলে গেল, সিঁড়ি বিনা ডানা বিনা সে সরোজিনী আকাশে চলে গেল কি করে,
এটা একমাত্র ফিল্ম কাটেই সম্ভব, এবং এই চিন্তাগুলো উনি ফিল্ম থেকেই বোধ হয় পেয়েছিলেন বলে আমার ধারণা। এবং উনি যে ফিল্ম দেখতে খুব ভালোবাসতেন তার অনেক গল্প আছে, উনি সুচরিতা ওনার দিদি ফিল্ম দেখাতে নিয়ে যেতেন। একটা খুব গোলমেলের রসিকতাও আছে। কি পার্থপ্রতিম কাঞ্জিলালের একটা প্রবন্ধ বলবো, একটা গদ্য রয়েছে রক্তাক্ষির সঙ্গে পাহাড়ে সমুদ্রে, তাতে পার্থবাবু একটা প্রস্তাবনা রেখেছিলেন যে বনলতা সেনই সুচিত্রা সেন কিনা। এবং শিবরামও দুজনেই এক ধরনের নাগরিক, এরা দুজনেই মানে যে কথা বলছি সে সময় খুবই নাগরিক, এবং মানে নগর জীবনের কিন্তু একটা ভিত্তি হচ্ছে ফিল্ম। ফিল্ম ঘুরে ঘুরে বিশেষ করে ওই সাইলেন্ট ফিল্ম চার্লি চ্যাপলিনের, আমার তো সরোজিনী শুয়ে আছে কি না এই এটা পড়লে তো একেবারে চার্লি চ্যাপলিনের সাইলেন্ট ফিল্ম বলে মনে হয়, দুম করে পাল্টে গেল একটা অন্য কিছুতে। তা এগুলো আমার কাছেও খুব আকর্ষণীয় জগৎ। এবং আরেকটা জিনিস বলি যে এখানে পাঠকের ওপর একটা খুব বিশ্বাস কাজ করে, যে এই যে জাম্প কাটগুলো হচ্ছে এগুলো পাঠক ঠিক করে ভরে নেবে, সেগুলো পাঠক বুঝতে পারবে। হ্যাঁ, এটা তো একটা পাঠকের টাস্ক, মানে আমরা যখন পড়ছি আমরা এর মধ্যে নিজেরা মাথা খাটাতে বাধ্য হচ্ছি। সুতরাং এখানে পাঠক এবং কবি দুজনে খুব একাত্র এক জায়গায় এসে দাঁড়ায়, এবং সেন্টারটা হচ্ছে কবিতাটা বা ওই চিত্রকল্পটা। আপনি জীবনানন্দের কথা বললেন, আরেকজন মানুষের কথা আপনার কাছ থেকে একটু শুনবো, তিনি হচ্ছেন কমল কুমার মজুমদার। খুব যদি অল্প করে তাকে একটু দেখা যায়, মানে কমলার মতন একটা বিরাট ব্যক্তিত্বকে খুব অল্প করে দেখা যায় না আমাদের সময়টা মাথায় রেখে। হ্যাঁ, উনি তো আমাদের সৌভাগ্য যে ওনার সঙ্গে মেলামেশা করেছি। ওনার মেলামেশার অভিজ্ঞতাটা কিরকম ছিল? কমলবাবু তো একজন সাংঘাতিক মানে মাত্রা ছাড়া মানুষ। হ্যাঁ, মাত্রা ছাড়া, কিন্তু আবার কিছু কিছু ব্যাপারে ওনার ভয়ঙ্কর মাত্রা সচেতন ছিলেন। মাত্রা সচেতন তো তার রচনা, তার রচনা ছাড়া উনি সামাজিক ব্যাপারে, যেমন ধরা যাক মেয়েদের ব্যাপারে উনি অসম্ভব শ্রদ্ধা, মানে একটা এর মতো বেলাল একদিন একটা মেয়ের সম্বন্ধে কিছু মন্তব্য করেছিল ওনার সঙ্গে যেতে, বেলালকে উনি বলেছিলেন তুমি যদি আবার ভবিষ্যতে এরকম করো তোমার চোখ দুটো আমি তুলে নেবো, এরকম করে আঙুল দেখিয়েছিলেন। মানে উনি প্রায় পাগলের মতো হয়ে যেতেন এইসব ব্যাপারে, উনি মেয়েদেরকে ভীষণ শ্রদ্ধা করতেন অন্ধের মতো একেবারে এই সব। এবং ওর শ্রদ্ধা করার টার্মসগুলো ছিল কিন্তু সেই পুরনো দিনের অন্তর্জলী যাত্রার। এখন আমি বুঝতে পারি যে যশোবতীর যে রূপ বর্ণনা করছেন সেগুলো কি একটা পিওর বিশুদ্ধ জায়গা থেকে উনি সেই রূপ বর্ণনা করছেন। ওটা তো খুব অলৌকিক বই, মানে অন্তর্জলী যাত্রা পড়তে পড়তে বারবার মনে হয় যে আর একটা বাঘ ঘুরলেই বোধহয় ঈশ্বরকে দেখতে পেয়ে যাওয়া যাবে। একেবারে উনি এগুলো সম্বন্ধে উনি আমাদেরকে সব উপহার দিয়েছিলেন অন্তর্জলী যাত্রা, মানে প্রেস থেকে তুলে মানে প্রুফ কপি হিসেবে আর কি না বানানো। আর আপনি লিখছেন যেমন আমি চাই না কপালকুণ্ডলাকে চর্মচক্ষে দেখতে, চাই না ইন্দ্রনাথ অন্নদাকে দেখতে, চাই না অন্তর্জলী যাত্রা যশোবতীকে দেখতে, এই নারীদের অস্তিত্ব ও রঙের অনেকটাই আমার মনের। কমলবাবু বলতেন মাছরাঙা পাখির রং অর্ধেকটা বনের আর অর্ধেকটা মনের, তো এই মন ও বনের আলো আধারী বা শূন্যস্থান পূরণের খেলা কিন্তু আপনার লেখা তো পুরোপুরি ভাবেই রয়েছে, মানে চৈত্র রচিত থেকে সুখ দুঃখ পর্যন্ত, সুখ দুঃখের সাথে মাঝখানে একটা হাইফেন আছে, ওটাকে ড্যাশও ধরে নেওয়া যায়, সুখ কিরকম দুঃখ বা সুখের অনুসর্গ কিছু আছে কি। তো এই যেমন ধরুন কবিতা পড়া যেতেই পারে, পকেট মার আমি একটু অংশ পড়ছি কারণ আমাদের সময়টা একটু সংক্ষেপ করতে হবে। ধোঁয়া পাহাড় শুয়োর মাথা বন, ধ্বংস বালির উপর খেলছে দুই বল বালিকা, এই দেশে তুমি জন্মেছিলে, অথবা তোমার তীর মেথা শরীর আমরা কুড়িয়ে পেয়েছিলাম, আমরা পকেট ব্যাদ চামড়া চর্চিত পাতা ও প্রশাখার সন্ধান, গধিকা রাধা তুমি, দেশ বিভাগের পর এই দেশে সোনার সংসার গড়ে উঠেছিল, আট পৌড়ে রাজনীতি ছিল, অশীতিপর বুড়োদের যারা আজ ফাঁস গড়ায় এদের পিছু পিছু আমরাও হঠেছি, সেই মাটির উপর শুয়ে পড়েছি যেখানে বহু বছর কোনো চাষ হয়নি, অথচ পিঠের নিচে টের পেয়েছি হালের দাগ নাকি চাবুকের, দেখেছি কানা মেঘের আড়ালে আগুনে খড় উঠতে উঠতে চলেছে ময়মনসিংহ থেকে জুমজমি সুবর্ণশিরি সীমানাতক। এই যে জাম্প শট, এও তো ফিল্মের টেকনিক এবং
মানে ফিল্মের যে আধুনিকতা, ফিল্মিক ভাষা, ফিল্মের যে ফিল্ম যদি একটা মেকানিক্যাল রিপ্রোডাকশন হয়ে থাকে, কবিতাকেও আপনারা মেকানিক্যাল রিপ্রোডাকশন হিসেবে ভাবছেন এবং এটা আপনি গোড়া থেকেও ভেবেছেন, এবং যন্ত্রপাতির কথাও আপনি বললেন যে তাহলে মানে সেই এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন এবং কবিতা, এইখান থেকে দাঁড়িয়ে আবহমান বাংলা কবিতাকে কিরকম লাগে? ধরুন যদি আজকে আমরা এই মেকানিক্যাল টাইমটাকে অস্বীকার করি এবং মেকানিক্যাল টাইমটাকে অস্বীকার করে আমরা যদি একটা ওই মেসায়ানিক টাইম, একটা দৈব সময়ের মধ্যে প্রবেশ করতে চাই যেখানে খবরের কাগজ নেই, মিডিয়া নেই, কিছু নেই, সেই রকম কবিতা কিন্তু এই সময় লেখা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, মানে একটা সময়কে চ্যালেঞ্জ করার জন্যই হয়তো, একটা এক্সপেরিমেন্ট হতে পারে, এটাও আধুনিক কবিতাই, মানে আধুনিক বলতে সমসাময়িক কবিতা এইভাবে বলা চলে, সমসাময়িক কবিতা। কিন্তু রামপ্রসাদ যে জায়গা থেকে ধরুন শ্যামাসঙ্গীত লিখেছিলেন ঠিক সেই বিন্দু থেকে হয়তো কবিতাগুলো লিখিত নয়, বা ধরুন যে বৈষ্ণব কবিতা যে ভাবনা থেকে লিখিত হয়েছিল, আজকে হয়তো এই যান্ত্রিক সময়ের বিরুদ্ধে অভিযান করতে, এটাও এক ধরনের রাজনীতি বলেই আমার মনে হয়েছে, এটা এক ধরনের পলিটিক্যাল পজিশন যে এই যান্ত্রিকতাকে আমরা মানছি না। এখানে দাঁড়িয়ে আপনি যখন আপনি আপনি বৈষ্ণব কবিতাকে ব্যবহার করছেন আপনার সুখ দুঃখের সাথীতে, যেখানে বলছেন যে আমি কৃষ্ণের অন্তর্গত যেন জলাশয়ে মিন, বা কে যেন গায়ে শিখি পাখা অতুল সম্পদ, এই যে এগুলো অনুসঙ্গে চলে আসে, কিন্তু যখন আপনি বুঝতে পারছেন উৎপলদা যে আপনি কৃষ্ণের অন্তর্গত মহাজগতের একটা সঙ্গে আপনার একটা যোগাযোগ ঘটে যাচ্ছে, তখন এই ভাষা থেকে কি আপনার বেরিয়ে যেতে ইচ্ছে করে? আপনি তো বেরোচ্ছেন অনেক সময়। হ্যাঁ, এগুলো আমার মনে হয় যে ছবি আঁকেন বা কবিতা লেখেন যারা, তাদের যারা সৃজনশীল, তাদের বাস্তবের সঙ্গে রিয়ালিটির সঙ্গে সম্পর্ক কি হবে এটা এক বিরাট ভাবনার বিষয় তার কাছে। এবং আমার কাছে আকর্ষণীয় আমি বলেছি একটু আগে বলছিলাম যে যে স্ট্রিট রিয়ালিটি বলতে যা বোঝায়, দৈনন্দিন যে রিয়ালিটি সেটা আমার কাছে খুবই আকর্ষণীয় বিষয়। এবং আমি খুব যেমন আমি কৃষ্ণের অন্তর্গত এই লাইনটা যখন লিখছি, তার আগে অন্যান্য বহু লাইন আছে যেগুলো হচ্ছে খুব মান্ডেন, যেগুলো হচ্ছে খুব সাধারণ দৈনন্দিন লাইন, এগুলো কবিতায় যাবে কেন? মানে না যাওয়াই উচিত, যে কোনো মাস্টারমশাই কবিতা মাস্টারমশাই দেখলে কেটে দেবেন ওসব লাইনগুলো। কিন্তু আমার আমার কনসার্ন হচ্ছে আমি স্ট্রিট রিয়ালিটি এবং তার সঙ্গে মিথ, তার সঙ্গে অবস্থান। যেমন আমার একটা লেখা আছে যে আমি ভগবান বুদ্ধের সঙ্গে রাস্তা পার হলাম বৃষ্টির দিনে, এবং রাস্তা পার হয়ে উনি রথে উঠে গেলেন আর আমি 3:30 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলাম। হ্যাঁ, এই এইভাবে আমার আমার চলাচল আর কি। এখন একটা ছোট্ট কবিতা আমি পড়ছি, লেগেছে চাঁদের গায়ে চাঁদ নয় এক টুকরো পাখি ডানা, পাখি যাচ্ছিল পূব থেকে পশ্চিম আকাশে, পথে এই অঘটন আমি কিন্তু সচক্ষে দেখিনি, কাছারি বাড়ির দোতলায় বারান্দা ঘরে জানলা বন্ধ করে ঘুমাচ্ছি সেদিন, খড়খড়ি তুলে শেষ রাতে নায়েব জানিয়ে গেল সেও বটে বহুকাল গত। এই কবিতাটা পড়ার পর শিউরে উঠি যে কোনটা বহুকাল গত, চাঁদের গায়ে চাঁদ না লেগে পাখি ডানা লাগা, নাকি সেই কাছারি ঘর, নাকি সেই ঘটনাটা, না তার স্মৃতিটা, না নায়েব, না সমস্ত ব্যাপারটাই, এই রিয়ালিটিটাও তো স্ট্রিট রিয়ালিটি নয়, একটা অদ্ভুত যৌথ স্মৃতির বাস্তবতা, কালেক্টিভ আনকনসিয়াসের ব্যাপার আছে এর মধ্যে, যৌথ স্মৃতির ব্যাপার আছে, যৌথ অবচেতনার ব্যাপারও আছে। কিন্তু আমরা আমি এটা বুঝি না যে যাকে আমি স্ট্রিট রিয়ালিটি স্ট্রিট রিয়ালিটি বলছি তার একটা অংশ কেন আমার অবচেতন মনও নয়। আচ্ছা আচ্ছা, আমি এই লাইনটা আলাদা করছি কিভাবে, যে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, আমি যে কী জিনিস দেখছি, কী জিনিস শুনছি, এর সঙ্গে আমার সাবকনসিয়াস যে কীভাবে রিয়্যাক্ট করছে, রিলেট করছে, সম্পর্ক স্থাপন করছে, রিয়্যাক্ট করছে, এই সব মিলিয়েই তো আমার জগৎটা। এবং আমি টোটালিটির সন্ধানও করতে পারি, টোটালিটির সন্ধান, একটা কি বলবো, আজকাল ইংরেজিতে একে বোধহয় বলে হলিস্টিক, একটা হলিস্টিক জগৎ একটা তৈরি, একটা সামগ্রিক জগৎ তৈরি করার চেষ্টা। সেটা এখন ভাষা সে ভারটা নিতে পারে কি না এটা নিয়ে ভাবার আছে, এইটাই তো বোধহয় লড়াই। যারা মোটামুটি ছক বাঁধা পথে চলছেন এবং এতে করছেন তারা করেন না, কিন্তু যারা এই দ্বন্দ্বটা বুঝতে পারেন যে আমার সাবকনসিয়াস বা অবচেতন মন এবং চেতন জগতে যা ঘটছে এগুলো সম্পর্কটা কি, এটা আমি কিভাবে প্রকাশ করব, এটা ছবি আঁকিয়েদের রং নির্বাচন করা, লাইন নির্বাচন করার মধ্যে
প্রকর কবিদের ভাষার মধ্যে, কিন্তু কবিয়াকিদেরকে সমাজ ঘাটায় না, তারা যা আছে ছেড়ে দেয়, কিন্তু কবিতা দুর্বোধ্য হলে সবাই কামড়ে দেয়। হ্যাঁ কবিতা সেটা হয়তো অনেক লোক ভয়ও পায় যে আমি চাই না যে আমার চেতন জগৎ এবং অবচেতন জগৎ এই দুটোর মধ্যে কোনো রকম মেলামেশা হোক বা এর মুখ দেখুক, এটা আমি চাই না। এই জায়গাটা কি ভয়টা তৈরি হয়, এখান থেকে একটা ভয়ের ব্যাপার আছে, এবং সেটা যে খুব সচেতনভাবে ভয়টা পাচ্ছে তাও না, না এটা থেকে হয়তো এটা আলটিমেটলি এটা হয়তো একটা পাগলামির দিকে নিয়ে যায় মানুষকে, একটা মানে মানসিক ভারসাম্যহীনতার দিকে নিয়ে যায়। এটা আগুন নিয়ে খেলা বলতে যাবো যায়। আচ্ছা সুতরাং আমার শেষ কথা হচ্ছে কবিতা যেন কেউ না লেখে। আমরা শেষ কথা না, আমরা কথা ফিরে আবার ফিরে আসবো। ওরে মাঝি ওরে মাঝি ও মেরে মাঝি, মেরে সাজন হ্যায় উস পার মে মন মার তুই ইস পার, ও মেরে মাঝি থদ কে বার লে চল পার লে চল পার, মেরে সাজন হ্যায় উস পার মে মন মার তুই ইস পার, ও মেরে মাঝি থদ কে বার লে চল পার লে চল পার, মেরে সাজন হ্যায় উস পার। किताब से तुम मेरा नाम ही मिटा देना, गुम तो न था कोई भी अब गुल मेरे भुला देना, मन की किताब से तुम मेरा नाम ही मिटा देना, गुम तो न था कोई भी अब गुल मेरे भुला देना, मुझे आज की विदा का मुझे आज की विदा का मर के भी रहता इंतजार, मेरे साजन है उस पार मैं मन मार इस पार, ओ मेरे माझे अब के बार ले चल पार ले चल पार, मेरे साजन है उस पार। खेल जल जाएगी कहती है आग मेरे मन की, मत खेल मत खेल मत खेल जल जाएगी कहती है आग मेरे मन की, मैं बंदिनी पिया की मैं संगिनी हूँ साजन की, मेरा खींचती है आकर मेरा खींचती मीत तेरी हर पुकार, मेरे साजन है उस पार, ओरे माझी ओरे माझी ओ ओ मेरे माझी। একশো সাত মেগাহার্স শুনছি। আজ রাতে আমাদের সঙ্গে রয়েছেন কবি উৎপল কুমার বসু। উৎপলদা, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে, একটা ব্যাপার খুব জানার ইচ্ছা আছে যে আপনি তো বললেন আপনি ভ্রাম্যমান মানুষ, আপনি দীর্ঘ সময় ভারতের বাইরেও থেকেছেন, ইউরোপে ছিলেন, কিছুদিন আগে আপনি খুব অদ্ভুত অদ্ভুত জায়গাও ভ্রমণ করেছেন, মরুসাগর জর্দান এসব জায়গায়, তো হঠাৎ এইসব জায়গায় কেন? ও আমার নিজের ব্যক্তিগতভাবে মধ্য এশিয়া যাকে বলে তার প্রতি একটা আকর্ষণ আছে, আর তাছাড়া আমি আসলে আমার এক বন্ধু আছে, সে থাকতো তুরস্কে, বাঙালি ছেলে একজন, সে আমাকে বললো যে সে সেলসে কাজ করতো, সে বললো তুমি যদি চলে আসতে পারো এখানে, তারপর আমার সঙ্গে থাকো কয়েক মাস, তুমি আমার সঙ্গে গাড়িতে বসে থাকবে, ঘুরবে আমার সঙ্গে তুরস্কে যেখানে যাব। তা আমি তার নিমন্ত্রণ নিয়ে চলে গেলাম তুরস্কে, তা ছিলাম আমি বেশ মাস তিনেক ছিলাম, খুবই সুন্দর, মানে অবিশ্বাস্য সুন্দর, মানে সেই বাইজেন্টাইন সভ্যতা থেকে আজ পর্যন্ত যে একদম বিরাট, এবং আমি ইস্তাম্বুল শহরে ছিলাম, ইস্তাম্বুল যা এককালে কনস্টান্টিনোপল ছিল, যা এককালে কনস্টান্টিনোপল ছিল, এবং যেখান থেকে বহু কাণ্ড হয়েছে, সেখানে
আয়া সোফিয়া বলে একটা গির্জা আছে শহরের মধ্যে, সে আয়া সোফিয়ার গম্বুজে ওখানে সেখানে এর কনস্ট্যান্টাইন এবং জাস্টিনিয়ান দুজনের অভিষেক হয় ওইখানে, এবং সে এত বড় গির্জা যে তার তার কেন্দ্র অবধি মানে গম্বুজের নিচে 5,000 অশ্বারোহী ঘোড়া চালিয়ে যেতে পারে, গোল গির্জা, ওপরটা বিশাল গোল মানে, এবং তার পশ্চিম ইউরোপীয় গির্জাগুলোর মতো নয় না, এটা ইসলামিক গোল, তখন তো অবশ্যই ইসলাম আসেনি, আমি ইসলামের আগের কথা বলছি, এবং ওই বাইজেন্টাইন স্থাপত্য আর কি, না কনস্ট্যান্টাইনের সময় তো অবশ্যই এসেছে, কনস্ট্যান্টাইন 500 করতেন, কিন্তু ক্রুসেডদের ইতিহাসে আর 1100-1200 তারপর তো চতুর্থ ক্রুসেডের তারাই ধ্বংস করে বসে রইল, কিন্তু ইস্তাম্বুলের শহর হচ্ছে যে আমি গিয়ে ওখানে খোঁজ নিতে নিলাম যে শহরটা কে নকশা করেছিল, সে অসাধারণ মানে, সে সমুদ্রের স্রোত দুদিক দিয়ে আসে, একটা কৃষ্ণসাগর ব্ল্যাক সি থেকে আসে, একটা বসফরাস থেকে যায়, ও এমনভাবে ড্রেনেজ সিস্টেম করা যে একবার ওই সমুদ্রে গিয়ে সব ময়লাগুলো পরে পড়ে শহরের আর জল নিকাশি, আর এদিকে অর্ধেকটা পড়ে আরেক আরেক জোয়ারে, তা এখানে যিনি করেন তার তার কবর দেখার জন্য আমি খুব উৎসাহী ছিলাম, কোথাও খুঁজে পাই না, তারপর আমি ওদের এতে গেলাম বিশ্ববিদ্যালয়ে, ওরা বললেন যে হ্যাঁ এখানে একজন করেছে এই শহরটা যে নকশা, তার নাম হচ্ছে সিনান, SINAN সিনান, কিন্তু তার আর আমরা কিছু জানি না তার বেশি, তা আমি একদিন রাস্তা দিয়ে আসছি হঠাৎ দেখি একটা ছোট্ট ঘাসে ঢাকা জমি, সেখানে লেখা হিয়ার লাইজ দ্য গ্রেট আর্কিটেক্ট সিনান, আমরা একটা বিষয়ে শেষ বেলায় একটু জানতে চাইব, বাংলা কবিতার গতিটাকে কোন দিকে দেখছেন এখন, বহু বিচিত্র গতি, আমি বলতে পারবো না, তবে আমি অনেকের লেখায় দেখি যে একটা একটা যাকে ইংরেজিতে আইডেন্টিটি বলা যায়, আইডেন্টিটির একটা সার্চের প্রশ্ন আছে ওঠে যে আমি কে কোথা থেকে এসেছি, এগুলোকে নিয়ে অনেকে চিন্তিত, এবং এগুলোকে এই জগৎটাকে সে এখনকার অনেক কবি এক্সপ্লোর করতে চান, যেমন এক ধরনের মহিলা কবিরা যেমন তাদের নারী অস্তিত্বকে এক্সপ্লোর করতে চান, নাড়াচাড়া করে দেখতে চান আমি কে কোথায় ইত্যাদি, আর এরকম কবিরাও নানা রকম চেষ্টা করেন, কিন্তু সবই আমার নিজের ধারণা এগুলো হচ্ছে আইডেন্টিটি রিলেটেড প্রশ্ন, লিখন ক্রিয়াটাই তো প্রায় আইডেন্টিটি রিলেটেড একটা ব্যাপার না, তবু যেমন ধরা যাক আমি যখন চিত্রকল্প মানে ইমেজ পাইলিং করছি, একটা ইমেজের ওপর একটা চিত্রকল্পের ওপর একটা চিত্রকল্প জামকাট করছি, এগুলো ঠিক সাচ আইডেন্টিটি খোঁজার প্রশ্ন নয়, আইডেন্টিটি খোঁজা কিন্তু একটু মেথডিক্যাল, একটু একটু যুক্তিসম্মত, একটু ধারাবাহিক, একটু এই ট্রেন্ডটা আপনি লক্ষ্য করছেন এখন যে একটু যুক্তিসম্মত যুক্তিসম্মত এবং এবং খানিকটা ট্রেস করা যায় যে এই এই এইভাবে সে এগোচ্ছে বা পেঁচোচ্ছে যাই বলা যাক না কেন, এইরকম একটা প্রবণতা এখনকার কবিতায় আছে, অনেকের কবিতায় ভালো মন্দ বিচারে কিন্তু যাচ্ছে না, ভালো মন্দ মানে ভালো মন্দ বা দরকারি অদরকারি এইসবের মধ্যে যাচ্ছে না, তা এটা একটা দল, আরেকটা দল হচ্ছে যার জন্য এখন পুরনো ছন্দে লেখা বা বা অন্তমিল দিয়ে লেখা, দ্বিপদী লেখা, ত্রিপদী লেখা, এইসব পয়ারে ফিরে যাওয়া, এই সমস্ত এসছে সেখান থেকে একটা নিজের আইডেন্টিটি প্রশ্ন। হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনি এই সময়ের অত্যন্ত খুঁটিয়ে পড়েন, আমরা জানি আপনি খুব সাম্প্রতিক কবিতার বইও আপনি খুব খুঁটিয়ে পড়েন, আজকের সময় প্রায় আমাদের শেষের দিকে, আমরা বিদায় নেব, তবে তার আগে আপনার কাছ থেকে একটা কবিতাই শুনতে চাইবো, সেটা হচ্ছে সুখ দুঃখের সাথে ভূমিকা কবিতাটা, আপনি যদি একটু পড়েন।
আচ্ছা, সুখ দুঃখের সাথে তুমি আমার সঙ্গে চলো। বাতাস বইছে বেরিয়ে পড়ার, বাতাস গাছের কাছে বলো আমার সঙ্গে বেরিয়ে পড়ুক। পথের কাছে বলো আমার ফিরতে অনেক রাত্রি হবে, যেন অপেক্ষা না করে সদর দরজা বন্ধ করে। তুমি গাইতে পারো গান, কিন্তু সে গান মহাশূন্যে মিলিয়ে যাবে। তুমি অনেক রূপকথা মাথার মধ্যে বয়ে বেড়াও, কাকে বলবে, শুনবে কারা? শোয়ার আগেই ঘুমে ঢুলছে মানুষজন, পশু ও পাখি, চন্দ্র তারা। এমনি করেই জীবনভর কত সময় নষ্ট হলো, এবার সুখ দুঃখের সাথেই তুমি অন্য কোথাও চলো। অন্য কোথাও আমাদেরও চলে যেতে হবে এবার। তবে আপনার আজকে যা গানগুলো আমরা শুনলাম সবই ছিল উৎপলদার রিকোয়েস্ট, কয়েকটা শোনানো গেলেও না আমাদের তালিকা থেকে সময় অভাবে। আমরা একেবারে শেষ করব আমাদের একজন আদি কবির লেখা গান দিয়ে, চণ্ডীদাসের লেখা গান কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে। কোনো মেসেজ রাখছি না, এটা জাম্প কাটের মতোই আমাদের গানগুলো ছিল, যদি আমাদের শ্রোতা বন্ধুরা এগুলোকে জুড়ে নেন এবং শূন্যস্থান পূরণ করেন, একটা মানে হয়তো বেরোবে, একাধিক মানে বেরোক, তাতে কোনো অসুবিধা নেই। আমরা উৎপলদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। উৎপলদা, আমরা তাহলে এবার বিদায় নিই। আচ্ছা। সতেক বরষ পরে বধুয়া মিলল ঘরে, সতেক বরষ পরে বধুয়া মিলল ঘরে, কাঁদি কারো অন্তরে উল্লাস, কাঁদি কারো অন্তরে উল্লাস, হারানিধি পাইনু বলি হৃদয়ে লাগিল তুলি, হারানিধি পাইনু বলি হৃদয়ে লাগিল তুলি, রাখিতে না সঙ্গে অবকাশ।